সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমানে বৈশ্বিক একটি মহামারীতে আক্রান্ত। সব সেকশনের মানুষই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই হিসাবে আমরা শিক্ষার্থী যারা আছি আমরাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই অনলাইন ক্লাস বা অনলাইন লার্নিং শুরু করতে যাচ্ছি। তো তোমরা জানো, আজকে একটা প্রথম ক্লাস হিসেবে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম অংশীদারি ব্যবসার হিসাব সম্পর্কে। তোমরা জানো, অংশীদারি ব্যবসায়ের হিসাব তোমাদের প্রথম বর্ষতে যারা আছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আগামীতে যারা পরীক্ষা দেবে, HSC পরীক্ষা 2020, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার কারণে আমি একটু আজকের প্রথম ক্লাসে তোমাদের সাথে অংশীদারি ব্যবসায়ের হিসাব সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা জানো, অংশীদারি ব্যবসায়ের হিসাব বলতে যাক, যে কাজগুলো আমাদের করতে হয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের মুনাফাটা এখানে দেয়া থাকবে। এই মুনাফাটা কয়েকজন অংশীদার, অর্থাৎ 2 বা 3 জন, তাদের মধ্যে ভাগ করে দেয়া। খুব সহজ কাজ, মূল কাজ হলো এটাই। এখানে মুনাফাটা দেয়া আছে, কত টাকা 1 বছরে মুনাফা হয়েছে সেটা দেয়া আছে, সেই মুনাফাটা তাদের মধ্যে ভাগ করে দেয়াই হলো মূল কাজ। এটাই হচ্ছে মূল কাজ, মূল করণীয়। কিন্তু এই মুনাফাটা ভাগ করে দিতে গিয়ে এই মুনাফার সাথে সমন্বয় হয়নি, এরকম কিছু বিষয় থেকে যায়। এই অসমন্বিত বিষয়গুলোকে সমন্বয় করে তারপর মুনাফা বন্টন করতে হয়। এই অসমন্বিত বিষয়গুলো সমন্বয় করাই হচ্ছে এখানে এই অঙ্কের মূল সমস্যা। তো আমরা আজকে, আর তোমরা জানো এখানে করণীয় হচ্ছে দুটি, একটি হচ্ছে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টনের জন্য, লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব প্রস্তুত করা, এবং আরেকটি হচ্ছে অংশীদারদের প্রাপ্য নির্ধারণের জন্য তাদের অংশীদারি মূলধন হিসাব তৈরি করা। এই হচ্ছে মূল কাজ। আজকে আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন আমার সামনে আছে, সেই প্রশ্নের প্রেক্ষিতেই আমি আলোচনা করব। এই প্রশ্নটি পড়ছি, এখানে অংশীদার হচ্ছেন 3 জন, নবীন, নাজিম এবং নৌরিন, একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ তাদের মধ্যে মুনাফাটা বন্টন হবে 3:2:1। তাদের মূলধনের উদ্বৃত্ত সম্পর্কে বলা হচ্ছে, 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 75,000 টাকা এবং 70,000 টাকা। অংশীদারগণের মূলধন এবং উত্তরণের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে বলা আছে। অর্থাৎ এই যে মূলধন তাদের আছে, এই মূলধনের উপরে আমরা 10% হারে সুদ ধরব, তারা সুদ পাবে। নবীন এবং নাজিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে যথাক্রমে 600 টাকা এবং 500 টাকা করে বেতন পাবে। নবীন প্রতি মাসে তার বেতন নগদে তুলে নেয়। দুজন অংশীদার সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, অর্থাৎ আমরা 3 জন অংশীদারের মধ্যে 2 জনকে সার্বক্ষণিক দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে দেওয়া হওয়ার পরে দুজনে বেতন পাবে, একজনের বেতন হলো মাসে 600 টাকা, একজনের হলো 500 টাকা। নবীন প্রতি মাসে তার বেতন নগদে তুলেন, নবীন কিন্তু তার বেতনের টাকাটা মাসে মাসে নিয়ে নেবে, আর তাহলে নাজিম তাহলে তার বেতনের টাকাটা নেয়নি, যেরকম আমরা পরে এটা অঙ্কের সমাধানে দেখব। সম্ভাব্য লাভের আশায় নবীন সারা বছরে 8,000 টাকা, নাজিম প্রতি মাসের শেষ তারিখে 700 টাকা করে, এবং নরিন 1 অক্টোবর তারিখে 6,000 টাকা ব্যবসা হতে উত্তোলন করে। এখানে দেখা যাচ্ছে যে তারা তাদের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনে 3টা মেয়াদে 3 জনে উত্তোলন করেছে। একজন উত্তোলন করছে সারা বছরে 8,000 টাকা, একজন প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করেছে 700 টাকা করে, আর একজন একটা নির্দিষ্ট তারিখ অর্থাৎ 1 অক্টোবর তারিখে 6,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে। তাহলে তাদের উত্তোলনের উপরেও কিন্তু সুদের ব্যাপারটা আছে, আমরা সুবি সুদের ব্যাপারটা দেখব। এছাড়া নাজিম 3,000 টাকার পণ্য উত্তোলন করে, 2019 সালের 1 জুলাই তারিখে নরিন ব্যবসায় 8,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। তার মূল মূলধন ছাড়াও কিন্তু সে এখানে অতিরিক্ত মূলধন
8,000 টাকা এখানে বিনিয়োগ করেছে, যেটার উপরে সে কিন্তু সুদ পাওয়ার অধিকার। আর নাজিম সম্পর্কে বলা হচ্ছে এখানে, নাজিম 1 এপ্রিল তারিখে 15,000 টাকা ঋণ প্রদান করে, সে কিন্তু অতিরিক্ত মূলধন দেয়নি, সে দিয়েছে ঋণ, তাহলে তার ঋণের উপরেও কিন্তু সুদের বিষয়টা আসবে। আর তোমাদের আগে থেকে জানা আছে যে যদি ঋণের সুদের ঋণের ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু ঋণের সুদের হার উল্লেখ না থাকলে 6% হারে কিন্তু সুদ নিতে হয়, আমরা সুদ নেব। নবীন ব্যবসায়ের নিট লাভের উপর 10% হারে কমিশন পাবে এবং নরিন বন্টন যোগ্য ওনার উপর 5% কমিশন পাবে। এখানে দুটো বিষয় আছে, দেখো নবীন কিন্তু নিট লাভ যত টাকা হবে, এখানে নিচে কিন্তু নিট লাভটা দেওয়া আছে, নিট লাভের উপরে সে পাবে 10% কমিশন, আর নরিন পাবে বন্টন যোগ্য মুনাফার উপরে, অর্থাৎ সব কিছু বাদ দেওয়ার পর যে লাভটা থাকবে সেই বন্টন যোগ্য মুনাফার উপরে তাকে কমিশন দেওয়া হবে 5%। নবীনের কমিশন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ হয়েছে কত, 60,000 টাকায় উপনীত হয়। নবীনের কিন্তু কমিশনটা এখানে ডেবিট করা হয়ে গেছে, অর্থাৎ নবীনের কমিশনটা লাভ যখন নির্ধারণ করা হয় তখনই কিন্তু বাদ দেওয়া হয়েছে, যার কারণে নবীনের কমিশনটা কিন্তু নতুন করে আর আবন্টন হিসাবে বাদ দিতে হবে না। আর অন্যান্য কোনো সমন্বয় কিন্তু করা হয়নি, এখানে যতগুলো বিষয় উপরে আলোচনা হলো, মূলধনের সুদের কিন্তু কথা বলা আছে, মূলধনের সুদের কথা বলা আছে, উত্তোলন সুদের কথা বলা আছে, বেতনের কথা বলা আছে, এইগুলো কিন্তু এখানে সমন্বয় হয়নি। তাহলে এই সমন্বয়গুলো করে তারপরে আমরা লাভ বন্টন করব, এটাই লাভ লোকসান আবন্টনের কাজ। ম্যানেজারের বেতন বলা আছে এখানে 5,000 টাকা বকে আছে, এখানে ম্যানেজার, এখানে কিন্তু কোনো অংশীদার নয়, ম্যানেজারের বেতন, তাহলে এটা প্রতিষ্ঠানের খরচের মধ্যেই পড়বে, এই খরচের মধ্যে সেটা গণ্য হবে এবং সেটা ম্যানেজারের বেতন হিসেবে কিন্তু 5,000 টাকা বকে আছে, যেহেতু সেটা বাদ দিতে হবে, অর্থাৎ আবন্টন হিসেবে সেটা আনতে হবে। বছর শেষে অংশীদারদের সবাই সিদ্ধান্ত, দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, 1, নিট লাভের 10,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হবে, নিট লাভ যত টাকা হবে তার 10,000 টাকা চলে যাবে সাধারণ সঞ্চিত তহবিলে, আর প্রতিষ্ঠানের সমাপনী মূলধন নির্ধারিত হবে 1,95,000 টাকা, যা মুনাফা বন্টন অনুপাতে সরবরাহিত হবে। এই 1,95,000 টাকা মূলধন নির্ধারিত হবে, বিষয়টা আমি পরে তোমাদের সাথে আলোচনা করবো যখন মূলধন হিসাবটা করা হবে তখন, এখন শুধু আবন্টন নিয়ে প্রথমে আলোচনা করি। এখানে তিনটি প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন খ, অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করো। এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা, যেহেতু আমরা অঙ্কই করবো, লাভ লোকসান আবন্টন যখন করবো তখনই কিন্তু এটা এখানে পাওয়া যাবে, যার কারণে এখানে আলাদা করে আর সমাধান আলোচনা করা হচ্ছে না, কোটা আমরা বাদই দিলাম। খ থেকে আমরা একটু আলোচনা করতে পারি, প্রথমেই হবে লাভ লোকসান আবন্টন হিসাব। দেখো এখানে আমি কিন্তু স্ক্রিনে লাভ লোকসান আবন্টন হিসাবটা সামনে নিয়ে আসছি, এই লাভ লোকসান আবন্টনটা শুরু করা হয় কি দিয়ে, প্রতিষ্ঠানের নিট লাভ দিয়ে শুরু করা হয়। লাভটা কত টাকা হয়েছিল, লাভটা হয়েছিল, নেট লাভ হয়েছিল 60,000 টাকা, কিছু সমন্বয় সাধন করার পূর্বে লাভটা হয়েছিল, একটি সমন্বয় হয়ে গেছে, সেটা হলো একজনের কমিশন হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সমন্বিত হয়নি, এর আগেই কিন্তু নেট লাভটা হলো 60,000 টাকা। এখন বাকি সমন্বয়গুলো করব, বাকি সমন্বয়গুলো কিভাবে করব, একদম প্রথম থেকে আমরা দেখে আসি। প্রথমেই বলা আছে অংশীদারদের মূলধন এবং উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করা হবে, 10% সুদ ধার্য করা হবে এখানে বলা আছে। তাহলে আমরা দেখবো এখানে কার মূলধন কত, প্রথম জনের নবীন, যার মূলধন হলো 80,000 টাকা, সে কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখো যে 80,000 টাকার উপরে 10% সুদ এখানে নেওয়া হয়েছে 8,000 টাকা। দ্বিতীয় যে বিষয়টা সমন্বিত হয়নি, আরেকটা বিষয় এখানে, নেট লাভটা ক্রেডিট দিকে বসানোর কারণ হলো আয় হলো ক্রেডিট, সে কারণে ক্রেডিট দিকে এটা বসছে, আর যেগুলো বিষয় সমন্বিত হয়নি সমন্বয় বিষয়গুলো ডেবিট দিকে আনা হচ্ছে, কারণেই যে এই এই বিষয়গুলো নেট লাভ থেকে বাদ যাবে, যার কারণে কিন্তু এটা ডেবিট দিকে আনা হচ্ছে। তাহলে মূলধনের সুদ আমরা নিচ্ছি নবীনের 80,000-এর উপরে 10% খুব সহজে নিলাম, 8,000 এখানে উপরে কিন্তু মূলধন তাদের আছে, 80,000 ছিল তার, 80,000-এর উপরে কিন্তু আমি 10% নিয়ে নিলাম 8,000। নাজিমের ক্ষেত্রে হলো 75,000, তার 10% হলো 7,500, আর নরিনের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হলো সে হবে সুদটা পাবে হলো 70,000, তার প্রাথমিক মূলধন যেটা উপরে আছে দেয়া, 70,000-এর উপরে 10% পাবে সেটা নিলাম হবে 7,000, আর সে যে আবার অতিরিক্ত মূলধন দিয়েছিল যেটা আমরা উপরে
নিচের দিকে দেখো এখানে আলোচনা করা আছে যে সে অতিরিক্ত মূলধন দিয়েছিল 8,000, তার উপরেও কিন্তু সে সুদ পাবে। তাহলে কিভাবে সেটা নির্ণয় করবো? এখানে প্রথমে দেখো 70,000 উপরে 10% যা হয় 7,000, আর এখানে প্লাস দিয়ে আবার এখানে 8,000, 8,000 উপরে কিন্তু 10% নিলাম, নিয়ে কিন্তু আবার এখানে 12/6, 12 কে 6/12, অর্থাৎ আমি এটাকে 6 মাসের করলাম, 12 মাসের সুদ হয়ে যাবে। 8,000 টাকার উপরে 10% যদি আমি নেই তাহলে সরাসরি আসবে কত? 1 বছরের সুদ। সেটার জন্য 12/5 যদি করতে হয়, 6 মাসের করতে হয়, তাহলে আমরা 12 দিয়ে ভাগ, 1 মাসে যদি 1 বছরে যদি হয় 800 টাকা, তাহলে 12 দিয়ে ভাগ দিলে হবে 1 মাসের সুদ, আর 6 দিয়ে গুণ দিলে হবে 6 মাসের সুদ। এটা 12টা হবে নিচে আর 6টা উপরে, আমরা যেটাকে 6/12 বা 6/12 বা 12/6 বলে থাকি সাধারণত, তো সেটা হবে 6/12। এই হলো তার, তাহলে হিসাবটা কত দাঁড়ালো? তার মূলধন হচ্ছে, তার মূলধনের সুদ দাঁড়ালো 7,400 টাকা। তিনজন অংশীদারের মোট সুদ হলো 22,900 টাকা, গেল মূলধনের সুদের বিষয়টা। এখন যাব আমরা, একই সাথে এখানে বলা ছিল মূলধন এবং উত্তোলনের উপরে সুদ নিব, মূলধনের উপরে সুদ নিব, উত্তোলনের উপরে সুদ নিব, যার কারণে উত্তোলনের সুদ যখন নিব তখন এখানে তিনটি নিয়ম এখানে কার্যকর হবে। নবীন কিন্তু সারা বছরে নিয়েছে 8,000 টাকা, যার কারণে নবীনের সুদটা হবে, এখানে নবীন কিন্তু একদিনে টাকাটা নেয়নি, সারা বছরে নিয়েছে, যার কারণে তার সুদটা হবে, আমরা একটা নিয়ম জানি সেটা হলো গড়ে 6 মাস, অর্থাৎ সে তো একদিনে টাকা নেয়নি, কোনো টাকা নিছে জানুয়ারিতে, কোনোটা ফেব্রুয়ারিতে, কোনোটা ডিসেম্বরে, কোনোটা জুনে, কোন দিন কত নিচ্ছে সেটা জানি না, যার কারণে আমরা হবে কি এখানে 6 মাসের গড়ে ধরবো, যার কারণে এখানে দেখো 8,000 টাকার উপর 10% সুদ নিয়ে তারপরে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করেছি এবং 6 দিয়ে গুণ করেছি, 12/6, এটা গুণ করে হলো 400 টাকা 6 মাস। নাজিমের ক্ষেত্রে কিন্তু আরেকটা নিয়ম কার্যকর হবে, সেটা হলো সে কিন্তু প্রত্যেক মাসের শেষ তারিখে 700 টাকা করে উত্তোলন করেছে। শেষ তারিখে উত্তোলন করলে আমরা একটা সুদের কথা জানি, মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 11, নিচে হলো 100 গুণ 2, এটার মানে হলো এটাই, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে নির্ণয় করা হচ্ছে। 70,000 7,000 আমরা 10% নিয়ে নিলাম, 7,000 টাকার 700 টাকার 10% নিলাম হলো 700 টাকা, এটাকে আমরা আমরা যদি এটা হলো কিন্তু এক মাসের হলো, এখন যদি আমরা এটাকে 6 মাসের 2/11, অর্থাৎ 11 কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 5.5 মাস, 5.5 মাসের সুদ এখানে নির্ণয় করা হচ্ছে। এটা সূত্র অনুযায়ী হলো তার হলো 385 টাকা। আর নরিনের ক্ষেত্রে কোনো সূত্র প্রযোজ্য হবে না, সে কিন্তু সুদটা নিয়েছে হলো, সে কিন্তু উত্তোলনটা করেছে একটি নির্দিষ্ট তারিখে, সে অক্টোবর, এখানে কোন তারিখে উত্তোলন করেছে একটু দেখে নিই, প্রশ্নের মধ্যে আছে, সে কিন্তু উত্তোলন করেছে 1 অক্টোবর তারিখে, সে 1 অক্টোবর, তাহলে কতদিন হলো? অক্টোবর একটা দিনই সে উত্তোলন করেছে, তাহলে সে উত্তোলন করেছে 3 মাস আগে, 3 মাস আগে সে উত্তোলন করেছে, যার কারণে সে 3 মাসের সুদ সে দেবে আমাদেরকে। এখানে 6,000 টাকার 10% নিলাম, এটা হলো সরাসরি 1 বছরের আসলো, এটা আমি 3 মাসে যদি করতে চাই তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, এখানে দেখো বলে 3 নিচে 12, 3 দিয়ে গুণ করবো, 12 দিয়ে ভাগ করবো, তো 3 মাসের হলো, 12 দিয়ে ভাগ করলে 1 মাসের এবং 3 দিয়ে গুণ করলে 3 মাস, এখানে সুদ আসছে হলো 150 টাকা, তাহলে উত্তোলনের সুদ মোট দাঁড়ালো 150 টাকা, মোট দাঁড়ালো 935 টাকা। এই হলো মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। এখন বেতনের বিষয়টাকে লক্ষ্য করি, বেতন কিন্তু নবীন কিন্তু মাসে মাসে বেতনের টাকাটা উত্তোলন করে নিয়ে যায়, নবীন মাসে মাসে উত্তোলনের বেতনটা নিয়ে যায় কিন্তু নাজিম নেয়নি। তাহলে নবীন যেহেতু মাসে মাসে নিয়ে যায়, এখানে লক্ষ্য করি আমরা নবীনের বেতন হিসাব হেডিং দিয়ে তারপরে আমরা কিন্তু এখানে লেখা হয়েছে, এখানে নবীনের বেতন হিসাব লেখার কারণ হলো এখানে এটা কিন্তু আর মূলধনে ট্রান্সফার হবে না, এই বিষয়গুলো এখান থেকে সবগুলোই মূলধনে যায়, কোনটা যাবে না যেটা কিন্তু সে আর নিয়ে নিয়েছে, নগদ উত্তোলন যেহেতু করে নিয়েছে, নগদ যেহেতু উত্তোলন করে নিয়েছে তার কারণে সে কিন্তু এটা আর নতুন করে আর মূলধনের আমরা নিব না, যোগ হবে না, মূলধনের সাথে যাবে না। এখানে নবীনের বেতন হিসাব সরাসরি 600 টাকা, 600 × 12, টোটাল হলো 7,200 টাকা, এই হলো তার বেতন। আর নাজিমের বেতন কিন্তু ভিন্ন, নাজিম কিন্তু বেতন পাবে, প্রতি মাসে বেতন পাবে সে হলো
500 টাকা করে এবং সে কিন্তু বেতনের টাকা নেয়নি, তাহলে তার বেতনটা দুই জায়গায় আনা দরকার। প্রথম হতো এখানে আনবো আবন্টনে, আনবো খরচ দেখানোর জন্য, আবন্টন হিসাবে আমরা আনবো এখানে হলো বেতন হেডিং দিব নাজিমের মূলধন হিসাবে, নাজিমের মূলধন হিসাবে, কারণ এটা পরবর্তীতে ট্রান্সফার হচ্ছে, কোথায় যাবে, নাজিমের মূলধন হিসাবে যাবে, ট্রান্সফার হয়ে যাচ্ছে নাজিমের মূলধন হিসাবে, যার কারণে এখানে আমরা এখানে দিলাম নাজিমের মূলধন হিসাবে, ব্র্যাকেটের ভিতরে আমরা দিলাম বেতন, অর্থাৎ বেতন বাবদ খরচ দেখানো নাজিমের মূলধন হিসাব লিখে ব্র্যাকেটে বেতন দিলাম, নাজিমের মূলধন হিসাব লিখে বেতন হিসাব দিলাম 500 × 12 6000 টাকা। এটা কিন্তু আবার মূলধনে ট্রান্সফার হবে, কারণ সে বেতনটা নেয়নি, তার মূলধনের সাথে এটা যোগ হবে। পরে যেটা এখানে দেখো প্রশ্নের মধ্যে আসছে যে সে ঋণ, নাজিম কিন্তু ঋণ দিয়েছিল, নাজিম ঋণ দিয়েছিল হলো 15000 টাকা সে ঋণ দিয়েছিল, এবং ওইটা ছিল তারিখটা এখানে ছিল হলো 1 এপ্রিল তারিখে সে ঋণ দিয়েছিল, যার কারণে সে কিন্তু সুদটা পাবে হলো 9 মাসের সুদ পাবে। এবং এখানে কিন্তু ঋণের সুদের হার উল্লেখ নেই, ঋণের সুদের হার উল্লেখ না থাকলে নিয়ম হলো গড়ে আমরা 6 মাসের ধরবো 6% ধরবো, অর্থাৎ ঋণের সুদের হার যখন উল্লেখ না থাকবে তখন 6% হারে আমরা কিন্তু সুদ নিব। এখানে 15000 উপরে 6% নিলাম, এটা হয়ে গেল যত হয়, তার উপরে 9 দিয়ে দিলাম গুণ, 12 দিয়ে দিলাম বার, অর্থাৎ 9 মাসের করলাম, সেটা হয়ে গেল 675 টাকা। আর আরো কিছু বিষয় এখানে ছিল, পণ্য উত্তোলন ছিল, নাজিম একটু ক্রেডিট দিকে লক্ষ্য করি, এখানে নাজিম পণ্য উত্তোলন করেছিল 3000 টাকা, যার কারণে নাজিমের পণ্য উত্তোলনটাও কিন্তু আমরা হিসেবে ধরতে হবে, এবং এটা কিন্তু ক্রেডিট দিকে নেওয়ার কারণটা একটু লক্ষ্য করুন, কারণ হলো এটাই, যেহেতু সে পণ্য উত্তোলন করেছে সে কিন্তু টাকা দেয়নি, তাহলে এই টাকাটা আমরা তার কাছ থেকে নিতে হবে, এবং এটা মূলধনে কিন্তু আমরা তার মূলধন থেকে কাটবো, তার মূলধন থেকে আমরা যেহেতু কাটবো এই জন্য আমরা এখানে আমরা আয় হিসেবে ধরছি 3000 টাকা, এবং ওই দিকে নিবো এটা কিন্তু আবার মূলধনের ডেবিট দিকে নেবো, কারণ হলো এখান থেকে মূলধন থেকে তার এই টাকাটা কাটতে হবে। উত্তোলনের সুদের পণ্য উত্তোলনটা গেল, আর হলো পরবর্তী যে সিদ্ধান্তগুলো, একটা গভর্নিং বডি তাদের যে পরিচালনা পর্ষদ ছিল তারা তিনজন মিলে সিদ্ধান্ত নিল যে ম্যানেজারের বেতন যেটা বকেয়া আছে সেটা দিয়ে দিবে, তাহলে ম্যানেজারের বেতন বকেয়াটা কিন্তু খরচের মধ্যে এখানে আনতে হবে, এখানে 5000 টাকা লক্ষ্য করি ডেবিট দিকে দেওয়া আছে, 5000 টাকা বেতন বকেয়া ধরা হয়েছে। আর হলো তারা প্রতিষ্ঠানের আর্থিক ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য কিন্তু একটা সঞ্চিত তহবিল গঠন করতে চায়, এবং এই সঞ্চিত তহবিলে তারা চায় 10000 টাকা স্থানান্তর করতে, যার কারণে সাধারণ সঞ্চিত তহবিলে যাবে কত 10000 টাকা, এগুলো কিন্তু এই লাভ থেকেই যাবে, যার কারণে এটা ডেবিট দিকে আসছে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো কমিশনের বিষয়টা, নরিন কিন্তু কমিশন পাবে, নরিন কমিশন পাবে, একজন কিন্তু কমিশন, একজনের কমিশন ডেবিট, দুজন কমিশন পায়, একজনের কমিশন ডেবিট হয়ে গেছে, নবীনের কমিশন ডেবিট করার পর, নবীনের কমিশন ডেবিট করার পর কিন্তু নরিনের কিন্তু ডেবিট করা হয়, নরিনও কিন্তু কমিশন পাবে, নবীনের কমিশন ডেবিট, নবীন কমিশন পায় নিট লাভের উপরে, আর নরিন, এখানে প্রশ্নকে লক্ষ্য করি, নরিন কমিশন পায় কিন্তু বন্টনযোগ্য মুনাফার উপরে, তাহলে নবীন ব্যবসায় নিট লাভের উপরে 10% কমিশন যদি পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু সে নিয়ে গেছে, নিয়ে যায়নি, এখানে সে কিন্তু এটা কিন্তু ডেবিট হয়ে গেছে, অর্থাৎ খরচ দেখানো হয়ে গেছে, নিয়ে যায়নি, সেটা কিন্তু মূলধনে যাবে, যার কারণে সেটা মূলধনে নিব। আর নরিনের কমিশনটা কিন্তু আমাদের জানতে হবে, নরিনের কমিশনটা কিসের উপরে হবে, বন্টনযোগ্য মুনাফার উপরে হবে, এখানে বন্টনযোগ্য মুনাফা হলো, বন্টনযোগ্য মুনাফাটা এখানে কিভাবে নির্ণয় করব, আমাদের সব এন্ট্রি হয়ে গেছে, সবগুলি দেওয়া শেষ, এখন শুধু এটাই বাকি, সব এন্ট্রি দেওয়ার পর কিন্তু সেটা নিতে হবে, কিভাবে নিব একটু লক্ষ্য করি, আমরা নিচে এটার ওয়ার্কিংসটা দেওয়া আছে, কিভাবে গণনাটা করা হলো, নরিনের কমিশন নির্ণয়ের টিকাটা একটু লক্ষ্য করি আমরা সবাই, এখানে লক্ষ্য করি সব এন্ট্রি দেওয়ার পর লাভ লোকসান হিসাবের ক্রেডিট দিকের যে যোগফলটা হবে এখানে আমরা লিখব, লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে যোগফলটা এই যে 63935 টাকা, এখান থেকে আমরা বিয়োগ করব লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের যোগফল 51775 টাকা, এই 63935 টাকা থেকে 51775 টাকা বিয়োগ করে পাওয়া যাবে হলো 12160 টাকা, এটার উপরে কমছে, এটাই হলো বন্টনযোগ্য মুনাফা, আর যদি কোনো কাজ না থাকতো তাহলে আমরা এটাই বন্টন করতাম, 12160 টাকাই বন্টন করতাম, কিন্তু যেহেতু আর একটি কাজ বাকি আছে সেটা হলো
লরিনের কমিশন, যার কারণে 12,160 টাকার উপরে কিন্তু 5% কমিশন নিতে হবে। এখানে 5% হলো 608 টাকা। এই 608 টাকা এই আমি এখানে এই যে ডেবিট দিকে এখানে নেওয়া হয়েছে নরিনের, এটা কোথায় ট্রান্সফার হবে, এটা ট্রান্সফার হচ্ছে হলো নরিনের মূলধন হিসাবে, এবং ব্র্যাকেটে লিখলাম কমিশন 608 টাকা। এই মোটামুটি আমাদের মূল এন্ট্রিটা শেষ, যতগুলো এন্ট্রি ছিল এখন হলো তাদের মধ্যে মুনাফাটা বন্টন করা। এইগুলো করার পর দেখ, এই মূল এন্ট্রিগুলো শেষ করার পর আমাদের যে এইখানে ক্রেডিট দিকে লক্ষ্য করি, ক্রেডিট দিকে একটা এন্ট্রি হলো 60,000 নেট মুনাফাটা, আর উত্তোলন সুদ 935, আর নাজিমের উৎপন্ন উত্তোলন হলো 3,000। এই সব মিলিয়ে হলো 63,935 টাকা। এই 63,935 টাকা ওইদিকে যোগফল, ওই যোগফলটা আমরা প্রথমে করব। ক্রেডিট দিকে সাধারণত বড় হয়, ডেবিটও বড় হতে পারে, ডেবিট বড় হলে ক্ষতি আর ক্রেডিট বড় হলে লাভ। তাহলে ক্রেডিট দিকে বড় হয়ে বড় হয়েছে এখানে, এখানে 63,935 এদিকে আনিয়ে এখানে বসালাম। বসানোর পরে আমরা এই ডেবিট দিকের এন্ট্রিগুলো বাদ দিব, এই যে 22,900, তারপরে 7,200, 6,675, 5,000, 10,608, এগুলো বাদ দিলে পরে যে রেজাল্টটা আসবে সেটা হলো 11,512। এটাই হলো তাদের বন্টনযোগ্য মুনাফা, সঠিক বন্টনযোগ্য মুনাফা, এটাই আমরা তাদের মধ্যে বন্টন করবো। এখন বন্টনের নিয়মটা কি, বন্টনের জন্য আমরা তো প্রাথমিকভাবে অনেকেই যেগুলো আগের ক্লাসগুলো ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা জানো যে মুনাফাটা বন্টন করা হবে অনুপাতে, এই অনুপাতটা এখানে কিন্তু দেওয়া আছে 3:2। এই যে প্রশ্নের মধ্যে 3:2:1, এই অনুপাতে ভাগ করা, অনুপাতে ভাগ করার নিয়ম কি, এই অনুপাত সংখ্যাগুলোকে যোগ করতে হয়, আর যে যোগফলটা আসবে সেটাই সেই যোগফলটাকে দিয়ে ভাগ হবে সংখ্যাটাকে, এবং যেটা তার অংশ দিয়ে গুণ হবে। যেমন এখানে যোগফল অনুপাত সংখ্যার যোগফল হলো 6, এটা নিচে দিলাম 6, আর তার অংশ হলো 3, তাহলে সে পাবে হলো 5,776 টাকা। নাজিম পাবে এই একইভাবে, তার অংশ হলো 2, তাহলে সে পাবে 3,851 টাকা। আর নরিনের অংশ হলো 1, সেজন্য সে পাবে 1,925 টাকা। তাহলে এই বন্টনটা শেষ হলো, এই হলো মোটামুটি লাভ লোকসান আর বন্টন হিসাব। আশা করি এটা দেখে তোমরা পরবর্তীতে নিজে নিজে একটু বাসার চেষ্টা করবে। এখন আমরা যদি মূলধন হিসাবটা লক্ষ্য করি, মূলধন হিসাবে কি লেখা হবে, মূলধন হিসাবে যেটা লেখা হয় সেটা হলো, মূলধন হিসাব হলো এটা দুটা দিক থাকে, ডেবিট ডেবিট এবং ক্রেডিট দুটো দিকে ভাগ করা হয়। এই বাম দিকে একটা হলো ডেবিট দিক এবং ডান দিকে হলো ক্রেডিট দিক। এটা অংশীদারদের মূলধন হিসাব, এটা শুরু করা হয় কি দিয়ে, মূলধনের ব্যালেন্স দিয়ে। মূলধনের প্রাথমিক ব্যালেন্স যেটা ছিল, প্রারম্ভিক ব্যালেন্স ছিল, তার কার কত ছিল, একজনের ছিল 80,000 টাকা, একজনের 75,000, একজনের 70,000। এটা হবে ব্যালেন্স বিডি। এই বিডি লেখার কারণ হচ্ছে সেটা ব্রড ডাউন হয়, অর্থাৎ আগের বছর থেকে ট্রান্সফার হয়, যার কারণে আমরা এইখানে এটা বিডি বলে লেখা হয় লিখলাম। তারপরে এই দ্বিতীয় কাজ হলো, যদি সে অতিরিক্ত মূলধন দিয়ে থাকে যে কোনো অংশীদার, তাহলে দ্বিতীয়টা হবে সে অতিরিক্ত মূলধন কে দিল, অতিরিক্ত মূলধন দিল হলো নরিন। তাইলে এখানে আমরা জুলাই মাসের 1 তারিখে দিছে, তারিখটা আমরা দিব জুলাই মাসের 1, আর নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠানে আসছে এখানে লিখবো নগদান হিসাব, আর ব্র্যাকেটে লিখবো কোন খাতে আসলো, অতিরিক্ত মূলধন খাতে, যার কারণে আমরা এখানে নগদান হিসাব ব্র্যাকেট দিলাম অতিরিক্ত মূলধন, টাকার পরিমাণ দিলাম 8,000। শেষ মূল কাজটা এখানে এই পর্যন্তই। এরপরে যেটা সেটা হলো আবন্টন থেকে আনা। তোমাদের আমরা প্রাথমিক অবস্থায় যখন অঙ্ক করানো হয় তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে সহজ একটা নিয়ম হলো, এখানে মুখস্থ যেটা সেটা হলো ডেবিট দিকে, এখানে ডেবিট দিকের এন্ট্রিগুলো সবগুলো ক্রেডিট দিকে যায়, আর ক্রেডিট দিকের এন্ট্রিগুলো ডেবিট দিকে যায় মূলধনে। এবং এর কারণটা আমি ব্যাখ্যা করি, এখনই আমরা একটু আলোচনা করবো এর ব্যাপারে। তো এখানে দেখো, এবং এটা যে আনবো আমরা হেডিং দিব, এটা কোন জায়গা থেকে আনবো, এই বিষয়গুলো আছে কোথায়, লাভ লোকসান আবন্টন হিসাবে। তাহলে আমরা লাভ লোকসান আবন্টনের হেডিংটা দিব, এই যে এখানে আবন্টনের হেডিংটা এখানে লক্ষ্য করি, লাভ লোকসান আবন্টন হিসাব, এখানে লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং দিয়ে তারপরে যা যা আনার আনবো, কি কি আনবো, ডেবিট দিকে যা আছে কেন আনা হলো একটু পরে আলোচনা করি। প্রথমত কি আবন্টন সময় এখানে, তো প্রথমে আনা হয়েছে মূলধন, মূলধনের সুদ কেন আনলাম, এটার উপরে কি লেখা আছে, অংশীদারদের মূলধন হিসাবে, অর্থাৎ এটা কোথায় যাচ্ছে, অংশীদারদের মূলধন হিসাবে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু এটা এখানে মূলধনের মূলধনের হেডিংটা এখানে দেওয়া ছিল, যার কারণে এখানে মূলধনের সুদ এখানে নিয়ে আসলাম। এখানে সে মূলধনের সুদ পাবে কত, 8,000, 7,500, যার যত এভাবে বসিয়ে দিলাম। যে বেতন পাবে তার বেতনটা তার বেতনে বসিয়ে দিলাম। বেতন কিন্তু দুজন পায়, আরেকজন বেতন পাইতো, এখানে কিন্তু বেতন ছিল না, নবীনেরও বেতন ছিল, নবীনের বেতনটা কিন্তু এখানে নেওয়া হয়নি, কারণ হলো নবীনের বেতন কিন্তু সে মাসে মাসে নিয়ে যায়, যার কারণে সে কিন্তু আর এখানে তার মূলধন, এই যে এখানে শুধুমাত্র আমরা নাজিমের বেতনটা এখানে দেখিয়েছি, নবীনের বেতন কিন্তু দেখাইনি। কমিশনটা লক্ষ্য করি, কমিশনটা কিন্তু সে নেয়নি, কমিশন কিন্তু এখানে দেখো, কমিশন হলো নরিন, নরিনের যে কমিশন 608 টাকা, এই কমিশনটা এখানে নিয়ে আসলাম।
এখানে নিয়ে আসলাম। আরেকটা বিষয় আমরা উপর থেকে একটু লক্ষ্য করি, এখানে আইবিভাগ থেকে একটা বিষয় ট্রান্সফার হয়ে এখানে আসছে, এটা হলো কমিশন, আরেকজনের কমিশন। কার কমিশন ছিল? নবীন। নবীনের কমিশন কিন্তু ওইখানে ডেবিট হয়ে গেছে। ডেবিট হয়ে যাওয়ার কারণে, আবন্টনের আইবিভাগে ডেবিট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা কোথায় যায়নি? আবন্টনে ডেবিট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটা আবন্টনে আর যায়নি। আগে যেহেতু ডেবিট হয়ে গেছে আইবিভাগে, সেখানে আবন্টনে যায়নি। এখন আবন্টনে না গেলেও এটা কিন্তু মূলধনে টিকিয়ে আনতে হবে, কারণ কমিশনটা আইবিভাগে ডেবিট হয়েছে ঠিকই, কিন্তু সেটা তো সে এখনো এই এটা কমিশনটা তো সে নেয়নি। তাহলে কমিশন যেহেতু নেয়নি, সেটা তার মূলধনের সাথে যুক্ত করতেই হবে। তাহলে মূলধনের সাথে এটা কমিশনটাও নিয়ে আসলাম, যেটা এখানে হেডিংটা কিন্তু লক্ষ্য করি, এই অংশটা আমি আগে ছেড়ে গিয়েছিলাম। আয় বিবরণে একটা হেডিং দিব এবং ব্র্যাকেট ব্র্যাকেট লাগবে না, শুধু আয় বিবরণ হেডিং দিয়ে কমিশনটা নিচে লিখবো, যে কমিশনটা পাবে তার নিচে। এই যে নবীন পাবে, সেটা নবীনের কমিশন হিসাবে সেটা দেওয়া হয়েছে। আর এই কমিশন দুইজনের দুই দুই জায়গায় গেল, তার কারণটা একটু ব্যাখ্যা করলাম এখানে। তারপরে হলো মুনাফার অংশ, মুনাফার অংশটা গিয়ে যত পায়, এখানে কিন্তু হেডিং আছে মূলধনের মূলধন হিসাব, যার কারণে এখানে মুনাফার অংশ এখানে ট্রান্সফার হয়ে আসছে, তার মূলধনের মুনাফার অংশটা এখানে কিন্তু আমরা প্রত্যেকের নামে নামে এখানে দিয়ে দিলাম। আর এই হলো মূলক, এটা এই এই যে লাস্ট শেষের যে 31 ডিসেম্বর তারিখের যে এন্ট্রিটা, এটা সম্পর্কে একটু পরে আলাপ করি। এই হলো মোটামুটি ক্রেডিট সাইড। এখন আসি ডেবিট দিকে। ডেবিট দিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সে যে উত্তোলন করেছে সারা বছরে আবার যে কোনো সময়ে হোক, সেই উত্তোলনের টাকাটা কিন্তু এদিকে বসবে। 2019 সালের 31 ডিসেম্বর এখানে লিখবো, আর উত্তোলন হিসাব লিখে যার যত উত্তোলন, একজনের 8,000, একজনের 8,400। এখানে 8,400 কিভাবে হলো, সে কিন্তু প্রতি মাসে 700 করে উত্তোলন করে, এবং 700 করে হলে 12 মাসে কিন্তু এখানে 700 হবে না, 12 মাসে 7×12 = 84,000 হবে, 8,400 হবে, যার কারণে 8,400 কিন্তু এখানে লেখা হয়েছে। আর নরিন কিন্তু একদিনই নিয়েছিল 6,000 টাকা, এই একদিনই 6,000 টাকা এখানে দেওয়া হয়েছে। তারপরে যেটা সেটা হলো আবন্টন থেকে কিছু জিনিস এখানে আনতে হবে। আবন্টন থেকে কি কি আনবো? লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে হেডিং দিব, ক্রেডিট দিকে যা আছে। প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাব উত্তোলনের সুদ, এখানে লক্ষ্য করি যে উত্তোলনের সুদ এখানে ক্রেডিট দিকে আছে, যার যত 400, 385 এবং 150, যার যার নামে বসলো। আর এখানে বসিয়ে দিলাম 400, 385 এবং 150। আর পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনটাও কিন্তু ডেবিট দিকে, যে পণ্য উত্তোলন করেছিল তার কাছ থেকে এখানে 3,000 টাকা এখানে আমরা ডেবিট দিকে লিখবো। এই মোটামুটি এই এন্ট্রিটা সম্পর্কে আমি পরে আলাপ করছি। তাহলে এই হলো মোটামুটি আবন্টন হিসাবের মূলধন হিসাবের নমুনা। এখন কেন এগুলা ডেবিট দিকে গেল আর ক্রেডিট দিকে গেল একটু আলোচনা করা দরকার। প্রথমত মূলধনের প্রারম্ভিক ব্যালেন্সটা কেন ক্রেডিট দিকে গেল, কারণ মূলধন আমাদের জন্য দায় এবং মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের দায় হিসেবে ক্রেডিট দিকেই বসা উচিত, এই জন্য ক্রেডিট দিকে বসানো হয়েছে। অতিরিক্ত উল্লেখী নিয়ম, যেহেতু মূলধন দায় তার উপরে দায়, এখানে ক্রেডিট দিকে বসানো হয়েছে। আর এই যে বিষয়গুলো, যেমন কমিশন কেন এখানে আসলো, এই যে আইবিভাগে কমিশনটা কেন আসলো, এই যে কমিশনটা যে সে পাবে, কমিশনটা সে তো নেয়নি, তাহলে তাকে আমরা কিভাবে দিব, তার নামে কিভাবে পৌঁছাবো তাকে, সেটা পৌঁছানোর জন্য কিন্তু এখানে আমরা তার মূলধনে যদি এটা যুক্ত করে দিয়ে দিই, এই যে মূলধন এখানে আনলেই কিন্তু ক্রেডিট দিকে আনা মানেই কিন্তু তার মূলধন হিসাবে সেটা যুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ এটা অ্যাড হয়ে যাওয়া। এটা যদি এখানে অ্যাড হয়ে যায়, সে কিন্তু যে কোনো সময় তুলে নিতে পারবে, যার কারণে এটা আমরা কিন্তু এখানে 6,000 দিয়ে দিলাম। একইভাবে মূলধনের সুদ, মূলধনের সুদ এই যে আবন্টন হেডিং দিয়ে আমরা সবগুলো নিয়ে আসছি, আবন্টন হিসাব দিয়ে মূলধনের সুদ দিয়ে বেতন দিলাম, কমিশন দিলাম, এই যে জিনিসগুলো এগুলো দেওয়ার কারণ হলো এটাই, যেহেতু মূলধনের সুদ সে নেয়নি, সে কীভাবে পাবে, এটা পাওয়ার একমাত্র পথ হলো তার মূলধন এটা যুক্ত করে দেয়া। বেতনটা সে যেহেতু সে নেয়নি, একজন কিন্তু বেতন নিয়ে আনিছে। দেখো এখানে আমরা একটু আবন্টন একটু যাই, এখানে লক্ষ্য করি যে বেতন কিন্তু একজনের 7,200 টাকা ছিল, এই বেতনটা কিন্তু ওইখানে মূলধনে যায়নি, শুধু বেতনটা কোনটা গেল, এটা এটা যাওয়ার কারণ হলো সে কিন্তু বেতন নবীন কিন্তু বেতন মাসে মাসে নিয়ে যায়, যার কারণে তার বেতনে আর নতুন করে দিতে হবে না। কিন্তু নাজিম কিন্তু নেয়নি, নাজিম প্রতি মাসে 500 টাকা বেতন পায় এবং সেটা 6,000, এই 6,000 যেহেতু সে নেয়নি, যার কারণে সে কিন্তু এই বেতনটা সে পাবে, এই বেতনটা আমরা তার এখানে দিয়ে দিলাম, তার মূলধনে যোগ করে দিলে এই যে তার নামে উঠলে সেটা কিন্তু সে পেয়ে যাবে। কমিশনটাও একই কথা, সে যদি যেহেতু সে নেয়নি, সেজন্য সে 600 টাকা 608 টাকা পেয়ে যাবে। মুনাফার অংশটাও একই, মুনাফার অংশটাও সে এখনো নেয়নি, যার কারণে সেগুলো তুলবো, অর্থাৎ এইদিকে যা লিখবো সবগুলো আমরা অংশীদারকে দিব, এগুলো তাকে আমরা দিব। এরপরে এটা সম্পর্কে পরে আলোচনায় আসছি, তারপরে আসি এদিকে, এখানে কেন এই উত্তোলন হিসাবটা কেন বসলো। প্রথম কথা হলো সে মূলধন দিয়েছিল এইগুলা, আর সে এইখান থেকে কিন্তু টাকাটা নিয়ে নিছে, অর্থাৎ সে বিভিন্ন সময়ে তার আর্থিক সংকটের কারণে ওইজনে সে কিন্তু 8,000 একজনে নিছে, একজনে 8,400, এরকম বিভিন্ন জনে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট এখান থেকে নিয়ে গেছে, যার কারণে সে কিন্তু এটা এখন আমরা তার কাছ থেকে কাটবো। কাটার একমাত্র পথ হচ্ছে কোনটা, এই দিকে লিখে যদি নেই, ডেবিট দিকে যদি আমরা লিখে নিই, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা নিয়ে নেওয়া হয়ে গেল, তার কাছ থেকে আমরা সে তো আর একটা নগদ দেবে না, আমাকে যেটা নিয়ে গেছে সেটা নগদ দেবে না, সে তার কাছ থেকে আমরা সেটা কেটে নেবো। আর কাটার প্রথমে কেন ডেবিট দিকে লিখলে কিন্তু কাটা হবে। আবন্টনে যে লিখবো আমরা,
আবন্টন, লাভলোকসান আবন্টনের এখানে লক্ষ্য করি, আবন্টনের হিসাব থেকে এখানে উত্তোলনের সুদটা নিয়ে আসছি, আর কোন উত্তোলন, উত্তোলনের সুদ, উত্তোলন যেমন সে আমাদের আমাদেরকে দেওয়া উচিত, যেহেতু উত্তোলনের টাকা 8,000 নিচে ব্যবসাকে দিবে, সেটা যেরকম কাটলাম সে তো একটা নগদ দিবে না, কিভাবে উত্তোলন সুদও সে দেবে না, সে উত্তোলনের সুদও আমরা কিন্তু তার কাছ থেকে নিতে হবে। কিভাবে নিব, আমরা এখান থেকে যদি এখানে দিয়ে দিই, ডেবিট দিকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কেটে নেওয়া হয়ে যাবে। পণ্য উত্তোলন, একজন অংশীদার নাজিম যে 3,000 টাকা পণ্য নিয়েছিল, সে কিন্তু এখনো একটা পণ্য নিয়েছিল, সে কিন্তু এখনো ইয়ে পণ্যটা পণ্যের পণ্যের দামটা আমাদের মধ্যে দেয়নি, কি জানি কিভাবে নিব। নেওয়ার একমাত্র পথ হলো এটা, হলো এখান থেকে আমরা যদি ডেবিট দিকে কেটে নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব টাকাটা। এই মোটামুটি মূলধন হিসাবের নমুনা। এখন সেটা আমি পরে শেষের যে অংশটা সেটা সম্পর্কে আমি বলছিলাম যে পরে আলোচনা হবে, সেটা দেখো এই যে মূলধনের একটা নিয়ে সিদ্ধান্ত তাদের এখানে আছে। সিদ্ধান্তটা কি, প্রতিষ্ঠানের তারা মূলধনটা কত টাকা করতে চায়, প্রতিষ্ঠানের মূলধনটা তারা করতে চায় 1,95,000 টাকা, যা কিভাবে সরবরাহকৃত হবে মুনাফা বন্টন অনুপাতে, অর্থাৎ তাদের মূলধনটা এখন যাই থাকুক তারা এখন নির্ধারণ করতে চায় 1,95,000 টাকা হলেই কিন্তু তাদের পরবর্তী বছর চলবে, যার কারণে তারা চাচ্ছে যে মূলধনটা হবে মূলধনের মূলধনের পরিমাণটা হবে 1,95,000 টাকা, যার কারণে তারা এই এটা নির্ধারণ করেছে। এখন আমরা এইটা মুনাফা বন্টন অনুপাতে তারা তারা ভাগ করতে চায়। এখন সেইভাবে যদি ভাগ করি তাহলে আমরা সাধারণভাবে মূলধনের ব্যালেন্স, মূলধন অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে করতে হয় দেখো, এখানে সব এন্ট্রি দেওয়ার পর এদিক যোগ করবো আমরা, যেমন এই যে এদিকটা যোগ করে নেওয়ার কথা, এটা যোগ করে এইদিকে এনে বসানো, ক্রেডিট দিকে 87,933 টাকা হলে এইদিকে এনে বসানো, বসানো বসানো এগুলো বিয়োগ করে এখানে ব্যালেন্সটা হওয়ার কথা এই জায়গায়। কিন্তু আজকে করতে হবে কি, এই এই লাইনটার কারণে যে তাদের মূলধনের নির্ধারণটার কারণে আমরা কিন্তু ব্যালেন্সটা আগে করে নিব, ব্যালেন্স শিটটা আগেই জেনে নিব। তাহলে ব্যালেন্স শিটে কীভাবে জানবো তাদের মোট মূলধন কত টাকা আছে, মোট মূলধন আছে কিন্তু এখানে 1,95,000 টাকা, এটাকে আমরা অনুপাতে ভাগ করব। অনুপাতে ভাগ করে, অনুপাতে ভাগ করে আমরা কিন্তু এখানে আগে লিখে নিব ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি অর্থাৎ বছর শেষের ক্লোজিং ব্যালেন্সটা, এই যে 97,565,000 এবং 32,500, এটা যদি লিখে নেই তাহলে যে ব্যালেন্সটা এখন দাঁড়ায় সেটা হলো, এখন দেখা যায় এই প্রথম জোনের ক্ষেত্রে কিন্তু কোন দিক বড় হয়েছে, 97 এদিক যোগ করলে হয় 1,05,900, এই 1,05,900 টাকা আমরা যদি এদিকে বসাই তাহলে এখানে কম থাকে, কত টাকার জন্য মিলে না দুই দিক, 6,124 টাকার জন্য দুই দিক মিলছে না, তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ তার মূলধন হিসাবে যদি সে যদি ব্যালেন্সটা এখন ঠিক করতে চায়, অর্থাৎ তার ব্যালেন্সটা যদি 97,500 টাকা, এই 97,500 টাকা করতে চায় তাহলে তার ব্যক্তিগত তহবিল থেকে তাকে কিন্তু আনতে হবে টাকা, কত টাকা আনতে হবে, 6,124 টাকা সে যদি নিয়ে আসে তাহলে কিন্তু সে এটা তার এই ব্যালেন্সটা এখন এটি দাঁড়াবে, তাহলে সে আনবে কত, 6,124 টাকা। আর বাকি দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে তাদের এই দিকটা বড় হয়েছে, ক্রেডিট দিকটা বেশি আছে, যেমন এই যে তার নাজিম, নাজিমের ক্ষেত্রে কিন্তু তার যোগফলটা এখানে দাঁড়িয়েছে যে 92,351, সেটা 92,351 এখানে নিয়ে আসলো, এখানে এগুলো বাদ দিলে যে ব্যালেন্সটা এই জায়গাতে দাঁড়ায় কত দাঁড়ায়, 15,566, দেখা গেল তার কিন্তু বাড়তি টাকা 65,000 টাকা রেখেও তার কিন্তু বাড়তি 15,566 টাকা আছে, সেটা কিন্তু সে নিয়ে নিতে পারে, তাহলে সে এটা কি করবে নিয়ে নেবে, 15,566 নিলে এটা ডেবিট দিকে অর্থাৎ আমাদের আমাদের কাছে চলে যাবে 15,566 টাকা। একইভাবে একইভাবে নৌঋণের ক্ষেত্রেও সে কত টাকা নিবে, 49,283 টাকা, সে যদি 32,500 টাকা ব্যালেন্স রাখতে চায় তাহলে 49,283 টাকা সে কিন্তু আমাদের কাছ থেকে মানে প্রতিষ্ঠান থেকে নিয়ে নেবে, তাহলে ব্যালেন্সটা সর্বশেষ দাঁড়াবে সেটা হলো 97,565,000 এবং 32,500, এবং সেটাই আবার পরবর্তী বছরে ট্রান্সফার হবে 2020 সালে, ব্যালেন্স বিডি 97,565,000 এবং 32,500, এই হলো ব্যালেন্স। তো আমি প্রথম ক্লাস হিসেবে আজকে অংশীদারি ব্যবসা সম্পর্কে কিছু আলোচনা এখানে করলাম, আশা করি প্রথম ক্লাস সেজন্য হয়তো সবগুলো ঠিকমতো কমিউনিকেশন হচ্ছে না, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও চেষ্টা করব আরও ভালোভাবে এগুলো উপস্থাপন করার। আর সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, আল্লাহ হাফেজ।